হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমার রয়েছে সাদা ভাত, আর এটা হচ্ছে হেলেঞ্চা শাকের বড়ি দিয়ে একটা ঝোল, এটা হচ্ছে ভেন্ডির ঝাল, আর এটা হচ্ছে রুই মাছের লেজা দিয়ে বেগুন আলুর তরকারি, আর শেষ পাতে রসগোল্লা। তো একটু সাইড করে করে রাখি সব কিছু। এটা এখানে রাখি, ঠিক আছে। আও, আর দেখাতে ভুলে গেছি, থালায় এক টুকরো মাছ রয়েছে, এটা হলো মাথা। তো আমার বউ আজকে মাথা খাচ্ছিল, তাই ভেঙে আমার থালায় একটু দিয়েছে। তো প্রথমে আজকে খাবো হেলেঞ্চা শাকের বড়ি দিয়ে ঝোল। এই হেলেঞ্চা শাক আমি আগেও খেয়েছি অনেকবার সেদ্ধ, কিন্তু বড়ি দিয়ে ঝালটা আমি প্রথমবার খাচ্ছি। দেখা যাক কেমন লাগে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। ছোটবেলায় আমার বাবাই এরকম আমার জন্য হেলেঞ্চা শাক আনত, আর আমার মা সেদ্ধ করে দিত। ছোটো দলা পাখি রাখতো, ভাত খাওয়ার আগে বলতো এটা খেয়ে নে, তারপরে ভাত খাবি। তো অনেক বছর খাওয়া হয়নি, অনেক বছর পরে আজকে বাজার থেকে একটু হেলেঞ্চা শাক নিয়ে এলাম। বেসিক্যালি আনতাম না, আমার দিদাকে বললো যে একটু হেলেঞ্চা শাক খাবে, ওই জন্য আর কি নিয়ে আসলাম। যাই হোক, শুরু করি। বাহ, এটা একদম শুক্তোর মতো, হালকা হালকা একটু তিত করে ভাব আছে, ঝোলটা অপূর্ব স্বাদ হয়েছে। বাহ, হেলেঞ্চা শাক খাওয়া খুব ভালো, স্মৃতিশক্তি বাড়ে। তবে হেলেঞ্চা শাকে যতই স্মৃতিশক্তি বাড়াক না কেন, এই বয়সে এসে হেলেঞ্চা শাক খাওয়ার কোনো মানেই হয় না, কারণ এখন এই বয়সে এসে আমি স্মৃতিশক্তি কমাতে চাইছি, বা সবাই তাই চায়। তো যাই হোক, কন্ট্রোভার্সির মধ্যে গিয়ে লাভ নেই, খেতে থাকি আর খাওয়াটা এনজয় করি। মোটমাট কথা ভালোই লেগেছে, একদম শুক্তোর মতনই লেগেছে, একটু তেতে তো ভাব আছে, তেতে বলবো না, একটু তিত করে টাইপের। কী করে করেছে জানি না, যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি মার কাছ থেকে শুনে রিপ্লাই করে দেবো। খুব সুন্দর লেগেছে, প্রতিদিন পাতে একটু হেলেঞ্চা শাক থাকলে মন্দ হয় না? একটু পরিষ্কার করিনি, একটু তিক করে তো অন্য তরকারি নিলে যদি স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। ব্যাস, এবারে খাবো ভেন্ডির ঝাল, গোটা গোটা ভেন্ডি। দেখো আমার মা এরকম গোটা গোটা ভেন্ডির ঝাল, একটু সর্ষে বাটা দিয়ে আর এরকম কাঁচা লঙ্কা চেরা চেরা লম্বা লম্বা কাঁচা লঙ্কা অপূর্ব করে। তো অনেকদিন বাদেই করেছে, আশা করি ভালোই হয়েছে। একটু ভালো করে মাখতে হবে, আর ভেন্ডি খাওয়াও ভালো। পেট পরিষ্কার হয়, পেঁপে খেলেও হয়, কিন্তু আমার মনে হয় ভেন্ডির অ্যাকশনটা একটু তাড়াতাড়ি হয় আর কি। দারুণ, সর্ষে বাটার যে ঝাঁজ সেটাও আছে, লঙ্কার বেশ ঝালও আছে, আর নুন মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট, অপূর্ব। ভেন্ডি জিনিসটা বরাবরই পছন্দ আমার, ভেন্ডি ভাজা,
ভেন্ডি দিয়ে হালকা তরকারি, ভেন্ডি সেদ্ধ মাখা, গোটা ভেন্ডির ঝাল, সব কিছুই ভালো লাগে। ব্যাস এইবারে খাবো রুই মাছের লেজা দিয়ে বেগুন আলু তরকারি। তো এই হচ্ছে রুই মাছের লেজা, তরকারিটা ঢেলে নি। আলুগুলো একটা সাইডে রাখি, আলুগুলো দেখেছো বেশ লম্বা লম্বা, লম্বা লম্বা আলু দিলে ভালো সেদ্ধও হয়, খেতেও ভালো লাগে। তো একটু ভাত লাগবে, একটু ভাত নিয়ে নি। প্রচুর লঙ্কা দিয়েছে আজকে মা তরকারিতে, যার জন্য আর কাঁচা লঙ্কা আজকে নিয়ে বসেনি। সরু সরু লঙ্কা এনেছিলাম বাজার থেকে, মা সব লঙ্কাগুলো কী করেছে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছে। ভেন্ডুর জলেও তাই আর মাছেও তাই, এই যে মাছে এই লম্বা লম্বা লঙ্কা একদম একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছে। অপূর্ব অপূর্ব বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আমি একবারে মন্ত্রমুগ্ধ মতো খাই। অপূর্ব। একটু আলু চট করি। দারুন। আমার বউ ও থালা থেকে একটু মাথা ভেঙে দিয়েছে আমাকে, ওটাই আগে খাই। ওই মাছের দিকটাই দিয়েছে আর কি, কাটার দিকটা না। অপূর্ব, দারুণ টেস্ট। এটা পুকুরের মাছ কিন্তু এটা একটু বড় সাইজের, মানে পুজোর সময় আনা ছিল, এখনও রয়েছে, সেটা রান্না হয়েছে পুজোর পরে। এখনও তো মাছ বাজার করতে হয়নি, এখনও ফ্রিজে প্রচুর মাছ রয়েছে। পুজোর সময় ইলিশ মাছ কিনেছিলাম, তাদের তো হাতই পড়িনি এখন, ওইভাবে ডিপ ফ্রিজেই রয়েছে, কাল থেকে বোধ হয় হবে ইলিশ মাছ। বাড়িটা একটু এখানে রাখি, এটা কাটা ফেলার ব্যবস্থা করতে হবে, ছড়িয়ে ছিপিয়ে না ফেলে একটা গুছিয়ে গাছিয়ে ফেলি। মাথা বেশিরভাগ দিন আমি খাই, কারণ আমি মাথাকে যে পছন্দ করি, কিন্তু আজকে মোনাকে বললাম মাথাটা তুমি খাও, আর ও জানে মাথা খেতে আমি খুব পছন্দ করি, যার জন্য আবার একটু ভেঙেও দিল। টুকটুক করে এই মাথা চিবানোর মজাই আলাদা। মজার থেকে বড় কথা, যারা মাছের মাথা খায় মানে এরা অনেক ধৈর্য সহকারে খায়, মাছের মাথা খাওয়াটা একটা আর্ট। আমার বউ বেশিরভাগ দিন খায় না কেন, কারণ ওই যে অনেক সময় লাগে, কিন্তু প্রতিদিন আমি মাছের মাথা খাবো এটাও তো ঠিক না, ওই জন্য আজকে বউকে বললাম তুমি আজকে খাও, তাও ভেঙে দিয়ে দিল খানিকটা।
Target push ahead, honey. যতই মাছের মাথায় টেস্ট থাকুক, মাছের আসল স্বাদ থাকে মাছের লেজাতে। আর একটু বড় মাছ হলে এই লেজার যে চামড়াগুলো বেশ মোটা মোটা হয়, এটা খেতে দারুণ লাগে। অপূর্ব অপূর্ব। কিন্তু ওই সমস্যা একটাই, একটু কাটা খিচখিচে হয় লাগাতে, একটু সময় লাগে। তাও একটু বড় মাছ বলে রেহাই, এর কাঁটাগুলো বড় বড়, অন্তত ঠিকঠাক বাঁচা যাচ্ছে। কাটা ভর্তি। কাটাগুলো বেশ শক্ত শক্ত আছে। গিলতে গেলেই গলায় আটকে যেতে পারে। এই মাছের লাজা খাওয়ার সময় বেশি কথা না বলাই ভালো, বেশি কথা বলতে গেলে কেস খেয়ে যাবো। একটু কাড়াদাই অদ্ভুত স্বাদ। একে তো পাকা রুই, তার উপরে লাজা, অতুলনীয়। মাছের লেজা খাওয়া না তো একটা যুদ্ধ করা। মোটামুটি শেষ,
একটু পাকনাটা কামড়াই। এরও একটা দারুণ স্বাদ। অপূর্ব। ব্যাস একটা জানা যুদ্ধ শেষ করলাম। মাছের লেজা খাওয়া যা তা কথা না। এবারে শেষ পাতে রসগোল্লা। অপূর্ব, একদম রস নরম, তুল 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 করছে। কিছু কিছু রসগোল হয় না, আমি মুখে ছিবড়ি হয়ে যায়, ওগুলো একদম ভালো লাগে না আমার। একটু মুখে দিলে গলে যাবে, তবেই তো রসগোল্লা। তাহলে আজকের মতো লাঞ্চ আমার এখানেই কমপ্লিট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।